নমস্কার, আমি ডক্টর শ্যামলী রায়। আজকে আমি আলোচনা করব হোমিওপ্যাথির একটি মেডিসিন, যে মেডিসিনটা বাচ্চার ইনডাইজেশন বা বদহজম হওয়ার কারণে যখন বাচ্চা খুব কান্নাকাটি করে, পেটে ব্যথা হয়, এবং এই পেটে ব্যথার সমস্যার সমাধান এই মেডিসিনটা প্রয়োগ করলেই সঙ্গে সঙ্গে হয়ে যায়। অনেক মায়েরাই কিন্তু এই সমস্যায় ভোগেন এবং জানতে চান যে কীভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। সেই কারণে আজকে আমি ভিডিওটি শেয়ার করছি। পেটে ব্যথা হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, কিন্তু যদি এই পেটে ব্যথাটা ইনডাইজেশন বা বদহজম হওয়ার কারণে হয়, অর্থাৎ বাচ্চা সাধারণত যে ধরনের খাবার খেয়ে অভ্যস্ত, তার বাইরে কোনো খাবার খেয়েছে বা সহজ পাচ্য কোনো খাবার খায়নি, বা বাচ্চার 2-3 দিন ধরে কনস্টিপেশন চলছে বা স্টুল ঠিকমতো ক্লিয়ার হয়নি, পেটে গ্যাস হয়েছে, পেট উঁচু হয়ে গেছে এবং বাচ্চা কান্নাকাটি করছে, এই রকম যদি লক্ষণ থাকে, তাহলে যে মেডিসিনটা প্রয়োগ করা যায় সেটা হচ্ছে ম্যাকপস 6X। এই লক্ষণের সঙ্গে দেখা যায় যে পেট ব্যথা, এই এটা পেটে যদি একটু চাপ দেওয়া যায় তাহলে বাচ্চা কিছুটা আরাম বোধ করে, এই লক্ষণ যদি থাকে তাহলে ম্যাকপস 6X খুব ভালো কাজ করবে। এটা কিভাবে ব্যবহার করা যায়? এটা 2 বছর বয়সী পর্যন্ত বাচ্চাদের এটা একটা করে ট্যাবলেট 1 ঘন্টা ছাড়া ছাড়া 3 বার এটা দেওয়া যাবে। সামান্য পরিমাণ উষ্ণ জলে ট্যাবলেট ভালো করে গুলিয়ে তারপরে খাওয়াতে হবে। আর 2 থেকে 5 বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এটা 2টি করে ট্যাবলেট 1 ঘন্টা ছাড়া ছাড়া 3 বার খাওয়াতে হবে, এবং ওদেরকেও উষ্ণ জলে গুলিয়ে এটা খাওয়ানো দরকার। আর 5 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে 3 থেকে 4টে ট্যাবলেট এটা 1 ঘন্টা ছাড়া ছাড়া 3 বার খেতে হবে। ইনডাইজেশন বা যদি গ্যাসের সমস্যা হয় বা বদহজমের যদি সমস্যা হয়, তাহলে ওষুধ একবার প্রয়োগের সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চা আরাম পাবে, বাচ্চার পেট ব্যথা কিন্তু কমে যাবে, কিন্তু তা হলেও 1 ঘন্টা ছাড়া ছাড়া পরপর 3 বার কিন্তু এই মেডিসিনটা এটা প্রয়োগ করতে হবে। কিন্তু এই ইনডাইজেশন বা বদহজমের সমস্যাটা যদি বারে বারে হয়, বা এই বদহজম হওয়ার কারণ কি সেগুলো জানার প্রয়োজন, এই জন্য বারে বারে যদি হয় সমস্যাটা, তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে। বা পেট ব্যথা হওয়ার আরও বিভিন্ন কারণ থাকতে পারে, সেটাও জানা দরকার। যদি বারে বারে এই ধরনের সমস্যাটা হচ্ছে, তাহলে অবশ্যই জানা প্রয়োজন, এবং এই কারণে কিন্তু সরাসরি চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।